অসমত বিরোধী কাক বুলি কম, কারণ বিরোধী একগত হবর কারণে বিরোধী কোন, গতি বিরোধী আজির তারিখত যদিও গণতন্ত্রের কারণে বেয়া, তথাপিতো অসমত এটা বিরোধী শূন্য বলে কলেও ভুল নহয়। যিকেইটা দল আছিল সেই দল সমূহে রাইজর মনের কথা বুঝি যদি বিরোধী দলের মানে ভূমিকা পালন করলে তাত কবলগিয়া নাছিল, কিন্তু আজির তারিখত কোনো দলে যদি মানে খিলঞ্জিয়া মানুষের কথা নকই, অনুপ্রবেশকারীর কারণে কোনোবা সভাপতি গৈ চলা ফালে, সেই দলটোত আর মানুষ কিয় থাকিব? আর বাকি কেটা দল যিকেইটা আছে, AUDF দলক অসমৰ খিলঞ্জিয়া মানুষ কেতিয়াও নিজের বলে ভাবিব নোৱাৰে, কারণ তার জন্মলগ্নের সেই দলটোর লক্ষ্য কি মানুষ দেখি আহিছে। গতি এই দল দুটাক বাদ দি যাক বিরোধী বলে আপনাদের সংবাদ মাধ্যমত দেখাই থাকে, AJPয়ে হোক রাইজরে দল হোক, তো নির্বাচনের পরিপ্রেক্ষিত কোনো প্রাসঙ্গিকতা নাই। আজি AJP দলটো এনেকুৱা যে আজি কিয়লক সিটটো এৰি দিছে ময়ো বুঝি নাপাওঁ। সভাপতিজনে দুবার দুবার নির্বাচন খেলি জিকিব, দুটা সমষ্টিত নির্বাচন খেলি জিকিব নোৱাৰে, সৰসংখ্যকতে সিকিউরিটি ফরফিট হয়, সেই দলটো কেনেকৈ কত বিরোধী দলের ভূমিকা পালন করব? আজির তারিখত রাইজর দলক সেই সময় হয়তো নেতাগৰাকীক জেলত আছিল, মানুষে কিবা বেলেগ ধরনের ভাবি সিম্পেথি ভোট এটা হয়তো দিছিলে, আজি তো পৌরসভার নির্বাচনত দেখ দেখকে উলাই পড়লে, আজি নটা মাহত মানুষে অনুভব করলে যে সেই মানুষটুক ভোট দিয়াটো তেওঁলোকৰ ভুল আছিল। গতি এই কথাটো তো যোৱা পৌরসভার নির্বাচনত যাকালি উলাই পড়ছে, গতি এই পরিবেশত তেওঁলোক কত বিরোধী হল? সেইকাৰণে মই আশা রাখো যে বিরোধী দলটো এটা শক্তিশালী ভূমিকা লবর কারণে জাতিটোর প্রতি কাম দায়িত্বশীলভাবে কাম করব। যদি বাহিরের অহা অনুপ্রবেশকারী লোকসকলের অকল ভোটর অঙ্কতে রাজনীতি করব খোঁজে, তো মানুষ কেউ বিরোধী দলের মর্যাদা নিদিব।